হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো আজকের দিনটা অতি সাধারণ একটা দিন, চলো আজকের দিনটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে মেইনলি ভালো থাকার কারণ হচ্ছে আজকের ওয়েদারটা। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, মানে বাইরে তো অলরেডি তোমার হালকা হালকা বাতাসও ছেড়ে দিয়েছে। তো তোমরা তো জানো বৃষ্টির আগের ওয়েদারটা আমার কতটা পছন্দ। তো আমি তো ভাবছি এখন একটু গেটের বাইরে যাব, বাইরে যে বাতাসটা উপভোগ করব। তারপরে আবার অনেকগুলো কাজ আছে। তো আমি কিন্তু উঠে তোমার অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে ইদানিং না আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো উঠে এত বেশি মানে খিদে পেয়ে যাচ্ছে, তো এই জন্য তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি ফ্রেশ হয়ে। তো এখন হচ্ছে তোমার একটু কি করব, DIY এর কিছু কাজ করব। তোমরা জানো যে রিসেন্টলি আমি DIY নিয়ে মানে অনেকটাই ব্যস্ত বলতে মানে এতটা অ্যাক্টিভ হয়ে গেছি, মানে রেগুলার কিছু না কিছু আমি তৈরি করছি। তো কালকে যে আইসক্রিমের স্টিকটা এনেছিলাম ওটা দিয়ে কিন্তু আমি একটা বানিয়েছি, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো আজকেও আমি একটা কিছু বানাবো, মানে কমপ্লিট করব কিছু কিছু জিনিস। আর এগুলো মেইনলি বানাচ্ছি হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ির জন্য, মানে আমরা হচ্ছে বাড়িতে যাব কিছুদিন পরেই। তো বাড়িতে যাব আর আমার ওই রুমটায় তোমার হচ্ছে তেমন কিছু দিয়ে সাজানো নেই, তো এই জন্য মেইনলি তোমার এটা ওটা বানানো, যে আমি আমার রুমটা যেমন করে রেখেছি এখানে, তো বাড়িতে যেন আরো সুন্দর করে সাজাতে পারি। তো তার জন্য অনেক কিছু কিনেছি, আবার নিজে থেকে কিছু তৈরি করছি। তো চলো তোমাদেরকে আগে দেখাই ওটা কেমন হলো। আর এখন একটু ভাবছি যে একটু আমড়া খাবো, মানে এই ঠান্ডার ভিতরে একটু কাসুন্দি দিয়ে আমড়া খেতে ইচ্ছে করছে। তো চলো আগে যাই। এই দেখো আমড়াটা আমি কেটে নিয়ে চলে এসেছি, আর আমড়াটা না কচি, এই জন্য হচ্ছে তোমার এর খোসাটা আর ফেলিনি, জাস্ট ধুয়ে কেটে নিয়ে এসেছি। এখন হচ্ছে এই রাঁধুনির কাসুন্দিটা দেব, সাথে একটু কাঁচামরিচ দিলে ভালো হতো বাট সেটা আর দেওয়া হয়নি, এভাবেই খেলাম। আর এভাবেও কিন্তু খারাপ লাগেনি, তোমরাও ট্রাই করতে পারো। আইসক্রিমের স্টিক দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি বানিয়েছি এই যে রেড কালারের এইটা, দেখো এগুলো কিন্তু আইসক্রিমের স্টিক দিয়ে বানিয়েছি, মানে সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তোমার আইসক্রিমের স্টিক। তো এটা হচ্ছে আমি রেড বানিয়েছি একটা, আরেকটা বানিয়েছি তোমার ব্লু কালার, এই যে। তো এই দুটো যখন পাশাপাশি এরকম অ্যাটাচড করবো তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, বাড়িতে যে যখন করব তখন কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন হয়েছে। বাকিটা তোমরা বলো যে এখন বানানোটা কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আর অনেক কিছু তো কিনেছি বাট তোমার নিজে যেগুলো বানানো হয় না, নিজের রুমের ভিতরে নিজের ঘরে নিজের হাতের ছোঁয়া থাকলে কিন্তু অনেকটা মানে নিজের কাছে ভালো লাগে। তো এই যে দেখো, আর এগুলো কিন্তু আমি পেপার দিয়ে বানিয়েছি, মানে একটু তোমার হার্ড টাইপের পেপার দিয়ে, যে দেখো এটা হচ্ছে প্রেশার কুকারের পেপার। তো যাই হোক, এগুলো হচ্ছে ওয়েস্ট না করে এগুলো দিয়ে এই দুটো বানালাম, কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। আর এখন হচ্ছে অন্য কিছু নিয়ে বসবো, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা জানো ইদানিং বিকালে আমার প্রচণ্ড ঘুম পায়। তো এখন ঘুম থেকে উঠে গেছি, উঠে না তোমার একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ একটা জায়গায় যাব হচ্ছে টেইলর্সে, আমার দুইটা তিনটা ব্লাউজ বানাতে দিতে হবে আর হচ্ছে তোমার ড্রেস বানাতে দিতে হবে। তো এই জন্য হচ্ছে টেইলার্সে যাব, তো তেমন একটা রেডি হতে ইচ্ছাই করছিল না। আর ঘুম থেকে উঠে অনেকটাই খারাপ লাগছে আজকে, তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারছো, মানে খুব খারাপ লাগছে। তো এখন হচ্ছে চলো তোমার বের হয়ে পড়ি। তোমাদের বললাম না যে ব্লাউজ দিতে যাচ্ছি, তো আমার আগে দুটো শাড়ির ব্লাউজ পিস পড়েছিল সেই দুটো নিয়ে যাচ্ছি, আর আমার মা আমাকে নতুন একটা শাড়ি দিয়েছে, তো ওইটা মেইনলি আমার এখন বানানোটা অনেক বেশি প্রয়োজন। তো এই জন্যই কিন্তু তোমার আজকে যাচ্ছি, নাহলে কিছুদিন পরেই বানাতাম একবারে। আর ওই শাড়িটা কেন দিয়েছে বা ওইটা হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি, আগের দিনই কিনেছিলাম বাট দেখায়নি, সেটা তো তোমাদেরকে আগের দিন বলেছি যে একটা কারণ আছে, তোমরা সময় মতো সব কিছু জানতে পারবে। তো আমি কিন্তু তোমাদের বলার জন্য এক্সাইটেড বাট হচ্ছে কোনো সময় ছাড়া, মানে ভালো সময় ছাড়া বলতে পারছি না। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি, আর এই যে হচ্ছে সেই জায়গাটা, এরপরে ব্লাউজটা দিয়ে ডিরেক্ট বাড়িতে চলে এলাম। মাত্র বাড়িতে এলাম, আর গেছিলাম কিন্তু অনেকটা দূরে, মানে আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশে কিন্তু আরো টেইলার্স আছে বাট এই সব জায়গা থেকে আমি বানাই না, আমি হচ্ছে আন্টিদের কাছ থেকে বানাই। কারণ কি বলতো, তোমাদেরকে বলছি সেটা হচ্ছে আমি যখন একদম ছোট, মানে 2 অথবা 3 পড়ি, তো তখন থেকে আমি ওই আন্টিটার কাছ থেকে ড্রেস বানাই আর সব কিছু একদম পারফেক্ট হয়। আর একটা জিনিস আছে না, অনেক দিন ধরে তোমার তার কাছ থেকে বানাতে বানাতে এত বেশি বন্ডিংটা ভালো হয়েছে, মানে আমি যেটা বলি একবারই হচ্ছে সুন্দর করে উনি বুঝে যায়, আর যদি কিছু নাও বলি অনেক টাইমে তো আমি কাপড় পাঠিয়ে দেই তো উনি ওনার মতো ডিজাইন করে দেয়। তো এই জন্য আর প্রত্যেকটা মানে আমার ভালো লাগে আর পারফেক্ট হয়, তো এই জন্য ছোটো থেকেই ওনার কাছ থেকে বানানো।
তাই আজকে একটু কষ্ট হলেও ওখানে গেছিলাম, আর যে মাত্র বাসায় আসলাম। তো বাসায় এসে আজকে হচ্ছে তোমার করব এখন চিকেন পকোড়া, কারণ আমার প্রচন্ড চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে। ভেবেছিলাম যে বাইরে থেকে কিনে আনবো, কিন্তু ভাবলাম যে বাইরে থেকে না আনার থেকে বাড়িতেই বানাই, কারণ ইদানিং আমি খুব ইজি ওয়েতে চিকেন পকোড়া বানানো শিখেছি। তো চলো এখন তাড়াতাড়ি করে চলে যাই, আর আমি ফ্রেশ হব না, আগে আমি ওইটা বানাবো, খাবো, তারপরে ফ্রেশ হব, মানে যে বলে না মনের শান্তি। তো চলো, রান্নাঘরে তো আমার তেমন একটা ভিডিও করা হয় না, তো আজকে আমি বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও, মানে তোমাদের সাথে কোনো রেসিপি আমার শেয়ার করা হয় না, ওই রান্নাঘরে আসলে তোমার তাড়াহুড়া লেগেই থাকে, তো এই জন্য হচ্ছে তোমার ক্যামেরা অন করার কথা মনে থাকে না। তো আজকেও ছিল, এই জন্য বললাম যে একটা ভিডিও করে দাও যাতে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি। আর দেখো বাড়িতে এসেই কিন্তু আমি এখানে চিকেনটাকে বের করে রেখেছিলাম, তো চিকেনটা এখন ছেড়েও দিয়েছে, আর এখন এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি কতটা কম মশলা ইউজ করেছি তোমরা না দেখলে বিলিভ করবে না, মানে তোমাদের সাথে আমি আরেকদিন রেসিপিটা শেয়ার করব যদি তোমরা চাও। আর এখানে এই দেখো আমি সানগ্লাস পরে নিয়েছি, এবার তোমরা আমাকে অনেকে পাগল ভাবতে পারো, বাট এই চিকেনটা এতটা ফোটে না, তো এই জন্য কিন্তু আমি তোমার রান্নাঘরে আসলেই একটা সানগ্লাস পরে নেই, চিকেন তারপরে তোমার মাছ সব কিছু ভাজার সময় মানে একটু সতর্ক থাকি এই আর কি। কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল আমার এক পিসির সাথে, তো তারপর থেকে না আমি অনেক বেশি সতর্ক হয়ে গেছি। আমি যখন এই টাইপের মানে ফুটন্ত কোনো কিছুর কাজ করি, মানে রান্নাবান্না করি যেগুলো অনেক বেশি ফোটে, তো তখন কিন্তু আমি একটা চশমা পরে নেই, তো আমি একটা সাদা গ্লাসই পরি, তো আজকে ওটা হাতের কাছে পাচ্ছিলাম না, তাই তাড়াতাড়ি করে তোমার সানগ্লাসটাই পরে নিয়েছি। এরপরে দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে আর বেশ ক্রিস্পি হয়েছে, তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে, তোমাদেরকে আমি ক্লোজ থেকেই দেখাবো। আর এরপরেও যে কতটা তেল ছুটছে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, মানে সত্যি এই দেখো। আর আজকে চিকেনটা কেমন যেন ফুটছিল, আমার কিন্তু বেশ কয়েকবার লেগেছে মুখে, তো এরপরে হচ্ছে আমি যখন ফেসটা ওয়াশ করব একটু বরফ ইউজ করব, মানে তেমন একটা সমস্যা হয়নি, বাট একটু সমস্যা হয়েছে, মুখটা জ্বালা করছিল। আর এই যে দেখো আমার চিকেনটা একদম রেডি, তো এরপরে হচ্ছে এখন আমি এটা মন ভরে খাবো। আর বাড়িতে বানানো চিকেন ফ্রাই এটার মজাটাই আলাদা, কারণ বাইরে তো অনেক মশলা থাকে আর বাইরের কোটিংটা অনেক বেশি হেভি হয়, তো ওই জন্য আমার কাছে বেশি একটা পছন্দ হয় না, বাড়িতে যেটা বানাই সেটাই অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি টেস্টি লাগে। তো তোমরা একদিন ট্রাই করতে পারো, তার আগে আমি যদি রেসিপিটা শেয়ার করতে পারি তাহলে তো হলোই। তো এরপরে চিকেন টিকেন খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আবার লাড্ডু খেতে, মানে আমরা ওই যে বাইরে গেছিলাম আসার সময় তোমার একটু মিষ্টি দই আবার একটু লাড্ডু নিয়ে এলাম, লাড্ডু আমার ভীষণ পছন্দ, তো ভাবলাম যে ঝালের পরে একটু মিষ্টি মুখ করা যায়। আর এই লাল লাড্ডুটা আমার কাছে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো, তো মনে তো হচ্ছিল সবগুলোই খেয়ে ফেলি বাট একটাই খেয়েছি। আজকে না একদম পুরো খাওয়ার ওপরে আছি, মানে চিকেনটা খাওয়া শেষ করে আবার যে লাড্ডুগুলো এনেছিলাম লাড্ডু খেলাম, তো এখন এত শান্তি লাগছে। আর ইদানিং আমার সন্ধ্যাবেলা মানে দুনিয়ার খিদে পেয়ে যায়, সন্ধ্যাবেলা মনে হয় সব কিছু খেয়ে ফেলি, তো এই জন্য আজকে তো তোমার একদম পেটটা পুরো ভরে গেছে। আর চিকেনটা করেছিলাম মানে চিকেন ফ্রাই বলতে পারো বা চিকেন পকোড়া বলতে পারো, অসাধারণ হয়েছিল। এই নিয়ে হচ্ছে তোমার আমি সেকেন্ড টাইম বাড়িতে চিকেন করলাম, তো খুব ভালো হয়েছিল। আর আমি না খুব ইজি ওয়েতে করেছি, মানে তোমরা যদি চাও অবশ্যই আমি রেসিপিটা কিন্তু শেয়ার করবো, কোনো রকমের বাটা মশলা ছাড়া কোনো ঝামেলা ছাড়া আমি একদম খুব সহজে তোমার চিকেনটা করেছি। আর আমার মা খেয়েছে, তোমাদের দাদা ভাই খেয়েছে, বললো যে একদম পারফেক্ট হয়েছে, মানে অনেক জায়গা থেকে বেটার হয়েছে, আসলে সত্যি কথা ভালো হয়েছিল, মানে অনেকটা না মুচমুচে হয়েছিল, তো তোমরা বললে আমি অবশ্যই শেয়ার করব। এখন চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন হচ্ছে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ বাইরে থেকেই এসে উচিত ছিল আমার আগে ফ্রেশ হওয়া, বাট ওই যে বললাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এখন চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপর আবার ফিরে আসছি।